আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা রিজিক সম্পর্কে বুঝলাম। রিজিক শুধুমাত্র টাকা পয়সার নাম নয়, রিজিকের আরো স্তর আছে। এগুলো অর্জন করার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহকে যথাযথ ভয় করতে হবে, তাহলে আমরা রিজিকের পরিপূর্ণ স্তর পর্যন্ত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة لأهلها أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره صدق الله العظيم. عن عمر بن الخطاب رضي الله عنه أنه عن النبي صلى الله عليه وسلم قال: لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغد خماسا أو تروه بطانا أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটু জিকির করে সকলে পড়ি: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, আজকের পবিত্র জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, মুসাল্লিয়ানে কেরাম, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমার প্রধান শিক্ষক মহোদয়েরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কারাম, মুসল্লিবৃন্দ, আমরা আজকের জুমার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুসারে রিজিক সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আকারে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজেরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সৃষ্টির রিজিক সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রিজিক সম্পর্কে আমাদের অনেকের অনেক ধরনের ধারণা আছে, রিজিক নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের মন্তব্য করে থাকি। তো এই জন্য আমরা আজকে জানব যে ইসলাম রিজিক সম্পর্কে কি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে রিজিক তালাশ করতে বলেছেন, কিভাবে আমাদেরকে তিনি রিজিক দিবেন বলেছেন। আচ্ছা আপনারা বলেন তো, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমরা এটা বলি, কিন্তু বলার পরেও আমলি জীবনে আমাদের বাস্তবায়ন এটার বিপরীত দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সাত ফরমান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল মাজিদের মধ্যে ارشاد ফরমান, ومن يتق الله يجعل له مخرجا, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ব্যক্তি ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় সমস্যার সমাধান করে দিবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন, তার বিপদ থেকে উত্তরণের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিবেন। এরপরে বলেছেন, ومن يتق الله يجعل له مخرجا, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ويحتسب من حيث لا ويرزقه من حيث لا يحتسب, এমন জায়গা থেকে এমন উৎস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিক দান করবেন, এমন স্থান থেকে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন যা সম্পর্কে সেই ব্যক্তির কোনো ধারণাই নাই, সে জানেও না এমন জায়গা থেকে তার জন্য রিজিক চলে আসবে। শর্ত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো করে ভয় করতে হবে। যদি এটা করতে পারে তাহলে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে বান্দা কখনো কল্পনাও করতে পারবে না বলে আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি لَرَزَقَكُمْ كَمَا يُرْزَقُ الطَّيْرُ تَغُدُّ خِمَاسًا أَوْ تَرُوهُ بِطَانًا। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ও আমার উম্মতেরা যদি তোমরা তাওয়াক্কুলের মতো করে তাওয়াক্কুল করতে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন রিজিকের ব্যবস্থা করে দিতেন, এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিতেন তিনি যেমন ভাবে পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন বলে আল্লাহু আকবার। তাগুদ্দু খিমাসান ওয়ালা তারুহু বিতানা,
পাখিরা সকালবেলা খালি পেটে বের হয়, আর সন্ধ্যাবেলা পেট ভরে উদার ফুর্তি করে তারা বাসায় ফিরে। ঠিক কিনা? পাখিদের কি কোনো চাকরি আছে? এই যে ছোট ছোট পাখিদেরকে আমরা দেখি, তাদেরকে কোনো চাকরি আছে? নাই। তাদের কি শক্তিশালী দুটো আমাদের মধ্যে হাত আছে যে তারা কাজ করবে, বাগানে গিয়ে কাজ করবে, জমিনে গিয়ে চাষ করবে, এরকম হাত কি তাদের আছে? নাই। আমাদের মতো গায়ের জোর কি তাদের আছে যে কারো কাছ থেকে চুরি করে নিয়ে নিবে, হাইজ্যাক করে নিয়ে নিবে, ডাকাতি করে নিয়ে নিবে, এরকম ক্ষমতাও কি কোনো পাখির আছে? নেই। এই জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাখির উদাহরণ দিয়েছে। কেন পাখি এত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত দুর্বল একটা সৃষ্টি, তার নাই আমাদের মতো কোনো শক্তি, নাই আমাদের মতো একটা মুখ, নাই আমাদের মতো গায়ের জোর, নাই আমাদের মতো হাত পা, নেই আমাদের মতো চাকরি বাকরি, নেই আমাদের মতো বিশাল অডেল সম্পত্তি, তার জমা জমিয়ত কোনো সম্পত্তি নাই। কিন্তু সেই পাখি দেখেন কোনোদিন উপবাস থাকে না, তাকে পাখি কোনোদিন উপবাস থাকে না, সকাল বেলা বের হয় আর সন্ধ্যাবেলা সে পেট ভরে তার বাসার মধ্যে ফিরে আসে। ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম পাখিদেরকে তার সমস্ত সৃষ্টিকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ধরনের চাকরি বাকরি ছাড়া, কোন ধরনের ক্ষমতা ছাড়া যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও রিজিক দিতে পারেন, সেহেতু সে আল্লাহ আমাদেরকেও রিজিক দিতে পারেন কি পারেন না? আমাদেরকেও সে আল্লাহ রিজিক দিতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু আমরা সেই রিজিক দাতাকে ভুলে যাই। আমরা মনে করি আমাদের চাকরি আমাদেরকে রিজিক দেয়, আমরা মনে করি আমাদের কর্ম আমাদেরকে খাওয়ায়, আমরা মনে করি আমাদের বাপ দাদারা আমাদেরকে খাওয়ায়, কিন্তু আমরা এটা মনে করি না তাদের মাধ্যমে, তাদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন বলি সুবহানাল্লাহ। রিজিক সম্পর্কে আপনাদেরকে বলি, হাদিসের মধ্যে আসছে, একদম সহিহ হাদিসের মধ্যে আসছে, একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে থাকে, সন্তান যখন মায়ের পেটের মধ্যে 4 মাস বয়স যখন সন্তানের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা ফেরেশতা পাঠিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান মায়ের পেটে 4 মাস থাকাকালীন সময়ে একজন ফেরেশতা পাঠিয়ে দেন, আর সেই ফেরেশতা সন্তান পেটে থাকার সময়ে ওই ফেরেশতা তার জন্য হায়াত এবং রিজিককে বরাদ্দ করে দেন। তার কতটুকু হায়াত হবে 4 মাসের মধ্যে বলে দেওয়া। সন্তান যখন মায়ের পেটের মধ্যে 4 মাস বয়স যখন হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা ফেরেশতা পাঠিয়ে দেন, আর ওই বাচ্চার মধ্যে ফেরেশতা আর হায়াতকে লিপিবদ্ধ করে দেন, এরপর তার রিজিককে লিপিবদ্ধ করে দেন। তার হায়াতের মধ্যে সে কতটুকু রিজিক পাবে, কতটুকু রিজিক সে পাবে নির্ধারিত হয়ে যায়। তাহলে এবার আমরা বলতে পারি, যদি 4 মাস মায়ের পেটে থাকাকালীন সময় যদি আমাদের রিজিক নির্ধারিত হয়ে যায়, তাহলে আমাদের এত টেনশন করতে হয় কেন? এত চাকরি বাকরি খুঁজতে হয় কেন? এত কাজকর্ম, এত কষ্ট আমাদেরকে করতে হয় কেন? প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন আসতে পারে। সম্মানিত উপস্থিতি মুসলমান কেরাম, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। যদি আমরা কর্ম করি অথবা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টির জন্য একটা নির্ধারিত রিজিক লিপিবদ্ধ করে দেন। তার ওই রিজিক শেষ না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে না, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে না। তার নির্ধারিত রিজিক হায়াত, তার নির্ধারিত রিজিক শেষ না হওয়া পর্যন্ত সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সেখানে একটা শর্ত, শর্ত সাপেক্ষে একটা শর্ত সেখানে ঝুলিয়ে দেন, যদি এই ব্যক্তি এই ভালো কাজটা করে তার রিজিকটা বৃদ্ধি করা হবে, যদি এই ব্যক্তি নেক আমলটা করে তার হায়াতটা বৃদ্ধি করে দেওয়া হবে, তার হায়াতটা আরো বাড়িয়ে দেওয়া হবে। এমন অনেক নেক আমলের কথা আমরা জানি, এমন অনেক নেক আমলের কথা আমরা জানি, এটা করলে সব পাবে, এটা করলে হায়াত বাড়বে, এটা করলে রিজিক বাড়বে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে 10 টাকা দিবেন, বাড়িয়ে দিবেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 গুণ খরচ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে 10 গুণ বাড়িয়ে দিবেন, এবং তিনি চাইলে সে আরো বাড়িয়ে দিতে পারেন। ঠিক কিনা?
আপনাদেরকে একটা ছোট্ট হাদিসের ঘটনা বলি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, প্রিয়তমা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারি। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, আর কিছু সাহাবী জিজ্ঞেস করলেন কিভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার মধ্যে একবার দুর্ভিক্ষ চলতেছে, মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, খাওয়ার মতো কিছু নাই, তিন দিন ধরে ঘরের মধ্যে আমি উপবাস হয়ে বসে আছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মধ্যে আসলেন, মেহমান হয়ে আসলেন। এসে তিনি দেখলেন তিন দিন ধরে আমি কিছু খাইতে পারি নাই, বিছানার মধ্যে শুয়ে আছি। ওনার মেয়ে ফাতেমা গালের হাত দিয়ে বসে আছে, ওনার দুই জন্নাতি হাসান আর হোসাইন পেটের উপবাসে কিছু খেতে না পেরে ঘুমিয়ে গেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তোমাদের ঘরে কি খাওয়ার মতো কিছু আছে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে অবস্থা আমার সে অবস্থা, দুর্ভিক্ষের কারণে খাওয়ার মতো কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর দেখলেন, বললেন, এই চাদরটা বিক্রি করে দিয়ে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটা সম্বল আছে মাত্র, এটা যদি বিক্রি করে দিই শীতকালে আমার ছেলে মেয়েরা গায়ে দিবে কি, তারা শীতে কষ্ট পাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন দেখা যাবে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর নিয়ে বাজারে চলে গেলেন, মদিনার মধ্যে চলে গেলেন। মদিনায় চলে গিয়ে সেই চাদরটা 6 দিরহাম দিয়ে বিক্রি করলেন। কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরটা বিক্রি করলেন। বিক্রি করে আসার পথে একজন মুরব্বির সাথে দেখা, মুরব্বি বলল, আলী থামো, তোমার কাছে 6টা দিরহাম আছে, আমি জানি মিথ্যা বলবা না, তুমি তিন দিনের উপবাস আর আমি 4 দিন ধরে উপবাস, 4 দিন ধরে আমি কিছু খাই নাই, তুমি এই 6টা দিরহাম আমাকে দান করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আমি তিন দিন ধরে উপবাস আর এই অবস্থার মধ্যে আমার এই অবস্থা হয়ে গেছে, তিন দিন উপবাস থেকে আমার শরীরে এই অবস্থা আমি সহ্য করতে পারতেছি না, আর এই বৃদ্ধ মানুষটা 4 দিন ধরে কিভাবে সহ্য করলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6টা দিরহাম তাকে দান করে দিলেন, সেই 6 দিরহামও দান করে দিলেন। এবার ওই ব্যক্তি চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো বলে দিয়েছেন আপনার রাস্তায় কেউ যদি 1 টাকা দান করে আপনি 10 টাকা দেন, আমি আপনার রাস্তার মধ্যে 6 দিরহাম দান করে দিয়েছি, 6 টাকা দান করে দিয়েছি, এবার আমি আপনার কাছে 60 টাকা পাই। কয় টাকা? 60 টাকা। কে বলতেছে? হযরত আলী আল্লাহর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এবার আমি আপনার কাছে 60 টাকা পাই, দিবেন কি না দিবেন সেটা আপনার ব্যাপার, না দিলে আপনার মান সম্মানের ক্ষতি হবে, আমি আলীর কিচ্ছু হবে না, আপনি আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি কেউ আপনার রাস্তায় 1 টাকা ব্যয় করে আপনি তাকে 10 টাকা দিবেন, 1 গুণ দিলে আপনি 10 গুণ বাড়িয়ে দিবেন, এখন আমি আপনার রাস্তায় 6 দিরহাম দিয়েছি, আমি এখন আপনার কাছে 60 টাকা পাই, কেমনে দিবেন কিভাবে দিবেন আমি জানি না, আপনি আল্লাহ ভালো জানেন। কে বলল? হযরত আলী। এবার এটা বলে চলে আসতেছে, হঠাৎ দেখলো একজন যুবক সুন্দর একটা ঘোড়া নিয়ে মাঠের দিয়ে চলে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বললেন, যে ঘোড়াটা কি আপনার পছন্দ হয়েছে, আপনি কিনবেন কিনা দেখেন, আমি এই ঘোড়াটা বিক্রি করতেছি। হযরত আলী বললেন, ঘোড়াটা তো অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার হাতে কোনো টাকা নাই। ওই ব্যক্তি বলল, বাকিতে দিব, সমস্যা নাই, আপনাকে বাকি দিব, কিনবেন কিনা বলেন। হযরত আলী ঘোড়াটা একবার চালাই দেখলেন, অনেক পছন্দ হলো ওনার, বললেন, যেহেতু বাকিতে দিবা দাও, সমস্যা নাই, আমি বিক্রি করে তোমার টাকা তোমাকে দিয়ে দিব। হযরত আলী কে ওই ব্যক্তি 140 দিরহাম দিয়ে কি বেচলেন, ঘোড়াটা বিক্রি করলেন, কত দিয়ে? 140 দিরহাম দিয়ে ওই ঘোড়াটা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিক্রি করে দিলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 140 দিরহাম বাকিতে ওই ঘোড়া নিয়ে মদিনার বাজারের দিকে চললেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ 6টা দিরহাম ছিল দান করে দিয়েছি, আপনার কাছ থেকে এমনিতে 60 টাকা পাই, আরো 140 টাকা আবার কর্জ করে ফেললাম, ব্যবস্থা করার মালিক আপনি, আপনার কাছে কিন্তু 60 টাকা পাই। এই বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে ছুটলেন। হঠাৎ মাঝপথে একজন ব্যক্তির সাথে দেখা, সে বলল, ও ভাই দাঁড়ান, আপনার ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, বিক্রি করবেন কিনা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
বিক্রি করব, তবে শর্ত আছে আমি এই ঘোড়াটা বাকিতে কিনেছি আর আমি আল্লাহর কাছে 60 টাকাও পাই। এমন ভাবে একটা দাম বলবেন যাতে এই ঘোড়ার মূল্য আমি দিতে পারি আর আল্লাহর সেই দেওয়াটাও উসুল হয়ে যায়। এবার ওই ব্যক্তি বলল, আপনি ঘোড়া কত দিয়ে কিনেছেন আমি জানি না, আল্লাহর কাছে কত বানতাও আমি জানি না, তবে আমি এই ঘোড়াটা 200 দিরহাম দিয়ে কিনতে চাই। বলে আল্লাহ একবার, কত? ওই ব্যক্তি বললেন, এই ঘোড়াটা আমি 200 দিরহাম দিয়ে কিনতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হিসাব করলেন, কি হিসাব? ঘোড়া কিনছি 140 দিরহাম দিয়ে, আল্লাহর কাছে 6 টাকার বদলে 60 টাকা পাই, 6 দিরহামের বদলে 60 দিরহাম পাই। এবার 140 আর 60-এ কত হয়? কত হয়? 200। আলী রাদিয়াল্লাহু আনহু হিসাব ঠিক আছে, বিক্রি করে দিলেন, 140 দিরহাম ঘোড়ার মালিক কেসে দিয়ে দিলেন আর 60 দিরহাম নিয়ে তিনি বাড়ির মধ্যে ফিরে আসলেন। হযরত আলী যখন বাড়ির মধ্যে ফিরে আসলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো। রসুল বললেন, আলী এত খুশি কেন, বিক্রি করছেন? আলী বলছেন, বিক্রি করছি ইয়া রাসূলুল্লাহ। কত দিয়ে বিক্রি করছো ইয়া রাসূলুল্লাহ? 6 টাকা দিয়ে চাদর বিক্রি করছি। চাদর বিক্রির কথা বলছেন, আর রসুল তো তাকে চাদর বিক্রি করার জন্য পাঠাইছিল। রসুল বললেন, চাদর কয় দিরহাম দিয়ে বিক্রি করছো, লাভ কত হয়েছে? আলী বললেন, 6 দিরহাম ইয়া রাসূলুল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6 দিরহামের আনন্দ তো এত বেশি না, এত বেশি আনন্দ তো 6 দিরহাম দিয়ে হতে পারে না, এখানে কিছু কিনতে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, 6 দিরহাম দিয়ে চাদর বিক্রি করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, চাদর বিক্রি করার পরে তুমি যে 6 দিরহাম আরেকজনকে দান করে দিয়েছিলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই 6 দিরহামের বদলে আরো 60 দিরহাম ঘোড়া উসিলাই দান করেছেন। এই সব বিষয় সব ঘটনা আমি হুজরা শরীফে বসে বসে দেখেছি। বলে আল্লাহ আকবার, তোমাকে যে ব্যক্তি ঘোড়া বিক্রি করতে আসছিল সেটা আর কেউ নয়, সেটা হলো হযরত মিকাইল আলাইহিস সালাম, আর যে ব্যক্তি তোমার কাছ থেকে ঘোড়া কিনতে আসছিল সেটা হলো হযরত জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা কখনো মিথ্যা হয় না। তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল ঠিক মতো করেছ, আল্লাহর কথা তুমি অন্তর দিয়ে পরিপূর্ণ বিশ্বাস করেছ, ঠিক এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা রেখেছেন, তোমাকে 6 দিরহামের বদলে 60 দিরহাম দিয়ে দিয়েছেন। বলে আল্লাহ একবার, বোঝাতে পেরেছি? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? নির্ধারিত রিজিক কিছু আমলের কারণে বেড়ে যায়, কিছু আমলের কারণে বেড়ে যায়। আবার যদি আল্লাহর উপর মানুষ সেভাবে তাওয়াক্কুল করে, আল্লাহ বলেছেন, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করা হবে যা সে কল্পনাও করে নাই। হযরত আলী কি কোনোদিন ভেবেছিল সে তিনি একটা বাকিতে ঘোড়া কিনবেন, তার 6 দিরহামের বদলে 60 দিরহাম লাভ হয়ে যাবে, কোনোদিন তিনি ভেবেছিলেন? ভাবেন নাই। কিন্তু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তার ছিলেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কৃত করেছেন, তাকে পুরস্কৃত করেছেন। সম্মানিত হাজেরিন, আবার আরেকটা বিষয় আছে, আমরা মনে করি রিজিক মানে শুধু টাকা পয়সা, আমরা মনে করি রিজিক মানে শুধু টাকা পয়সা। আসলে শুধুমাত্র টাকা পয়সার নাম রিজিক নয়, আবারও বলি, শুধুমাত্র টাকা পয়সার নাম রিজিক নয়, রিজিকের 4টা স্তর আছে। কয়টা? রিজিকের 4টা স্তর আছে, আজকে থেকে ভালো করে মনে রাখবেন। রিজিকের 1 নম্বর স্তর হলো সর্বনিম্ন স্তর, প্রথম পর্যায়ে বললাম যে 4টা স্তর থেকে 1টা স্তর হলো সর্বনিম্ন স্তর, এরপর আরেকটা হলো সর্বোচ্চ স্তর, এরপর আরেকটা হলো সর্বোত্তম স্তর, এরপরে 4 নম্বর হলো পরিপূর্ণ স্তর। কি স্তর? পরিপূর্ণ স্তর। তাহলে আমরা রিজিকের 4টা স্তর পেলাম, 1 নম্বর হলো সর্বনিম্ন স্তর, এই স্তরে আছে টাকা পয়সা ধন সম্পদ, এটা হলো রিজিকের সর্বনিম্ন পর্যায়, একদম আদানা যেটা রিজিক আছে সেটা হলো টাকা পয়সা ধন সম্পদ। এই জন্য আপনারা মানুষের কাছে, কাফের মুশরিকদের কাছে ধন সম্পদ দেখে, টাকা পয়সা দেখে হতাশ হবেন না। আমরা মুমিন, আমরা আল্লাহর ইবাদত করি, আমাদের চেয়ে তাদের ধন সম্পদ কেন বেশি, এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। রিজিকের একদম সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা ধন সম্পদ, আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা। কি? সুস্থতা রিজিকের সর্বোচ্চ স্তর। মনে করেন
আবদুল্লাহ নামে একজন ব্যক্তির কোটি কোটি টাকা আছে, অডেল দম সম্পত্তি আছে, কিন্তু সেই ব্যক্তি অসুস্থ। সেই ব্যক্তি অসুস্থ, অসুস্থ অবস্থায় তার কি এখনই কিছু ভালো লাগেনি। তাকে যদি বলে তোমার আর 100 কোটি টাকা লাভ করেছে, তার কি ভালো লাগবে? কারণ তার অসুস্থ অবস্থায় তার এখন কোনো কিছু আর ভালো লাগে না। এজন্য যেই ব্যক্তি শারীরিক ভাবে অসুস্থ, মানসিক ভাবে অসুস্থ, তার কাছে দুনিয়ার টাকা পয়সার চেয়েও বড় জিনিস হচ্ছে শরীরের সুস্থতা। যতক্ষণ আপনার শরীর সুস্থ থাকবে ততক্ষণ আপনার সব কিছু ভালো লাগবে। শরীর যদি অসুস্থ হয়ে যায় তখন আর কিছুই ভালো লাগবে না। এই জন্য রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা, সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা। এই জন্য আমি আপনাদেরকে বলি, লাখ লাখ টাকা আছে তাকে দেখে এত টেনশন করার দরকার নাই। হতে পারে তার পরিবারের মধ্যে আর অনেক কিছুর অভাব আছে, সে এখন মাত্র সর্বনিম্ন স্তরটা পেয়েছে। এবার বলি, সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা ধন সম্পদ, সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা। 3 নম্বর স্তর হলো নেককার স্ত্রী এবং নেককার সন্তান, সৎ সন্তান, এটাও রিজিক। নেককার স্ত্রী পাওয়া এটাও রিজিক, সৎ সন্তান পাওয়া এটাও রিজিক। যদি আপনাদেরকে প্রশ্ন করে নেককার স্ত্রী এখানে কয়জনের আছে, হাত তোলেন, কয়জন তুলবেন? আবার নেককার স্ত্রী হওয়ারও 4টা গুণ আছে, কয়টা? নেককার স্ত্রী হওয়ার জন্য 4টা গুণ আছে। 1 নম্বর হলো, স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী স্বামীকে খুশি করে দিবে। কিভাবে? অর্থাৎ স্বামীর জন্য সে সেজে গুজে বসে থাকবে, স্বামীর সাথে সে স্বামীর অর্ডার পালন করবে, স্বামী যেটা পছন্দ করে সে সেটা পছন্দ করবে, এভাবে আর কি। স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও সেটা পছন্দ করবে, স্বামীর বিরুদ্ধে সে যাবে না, স্বামীর অর্ডার অমান্য করবে না। নেককার স্ত্রীদের গুণ, নেককার স্ত্রীদের আরো গুণ আছে, স্বামীর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখবে, আত্মীয় স্বজনদেরকে চিহ্ন করবে না। এবার একটু খেয়াল করে দেখেন তো, বর্তমান স্ত্রীরা স্বামীর আত্মীয় স্বজনকে পছন্দ করে কিনা? স্বামীর মা বাপ যদি জীবিত থাকে, একবারের চেয়ে দুইবার যদি একটু বাদ বেড়া দিতে হয়, তাও তার কষ্ট হয়ে যায়। এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলে স্বামী যাতে পিতা মাতাকে ভুলে গিয়ে শুধু তার প্রেমে মজা থাকে বলে, নাউজুবিল্লাহ। এগুলো নেককার স্ত্রীদের বৈশিষ্ট্য নয়। আরো নেককার স্ত্রীদের বৈশিষ্ট্য শুনেন, নেককার স্ত্রীরা সাজগুজ করবে শুধুমাত্র স্বামীর জন্য, শুধুমাত্র স্বামীর জন্য। এখনকার স্ত্রীরা সাজগুজ করে কার জন্য? কার জন্য? আপনি স্বামী, আপনার জন্য কখনো আপনার স্ত্রী সাজগুজ করবে না। যখন সে মার্কেটে যাবে, যখন সে কোন একটা অনুষ্ঠানে যাবে, যখন সে কোথাও বেড়াতে যাবে, তখন সে সাজগুজ করবে, কিন্তু আপনার সামনে সে সাজগুজ করবে না। যে পুরাতন কাপড় সেটাই আপনার কাছে পড়ে আসবে। এগুলো নেককার স্ত্রীদের বৈশিষ্ট্য নয়। নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হচ্ছে সে পরিপূর্ণ পর্দায় করবে বাহিরে, আর ঘরে আসতে স্বামীর সামনে সে সেজে গুজে পরিপাটি হয়ে সুন্দর করে স্বামীকে উপস্থাপন করবে। এভাবে যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, এমন স্ত্রী আপনাদের কয়জনের আছে দেখি, এমন নেককার স্ত্রী কার কার আছে একটা হাত তুলেন তো। কারো নাই? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের স্ত্রীদেরকে নেককার স্ত্রী হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। তাহলে এই নেককার স্ত্রী এটাও কিন্তু রিজিক। যার ঘরের মধ্যে নেককার বউ নাই, লাখ লাখ টাকা, হাজার হাজার কোটি টাকা থাকলেও তার ঘরে শান্তি নাই, আছে তার ঘরে শান্তি নাই। আপনারা শুধুমাত্র টাকা পয়সার পিছনে সন্তুষ্টি খুঁজেন, টাকা পয়সার পিছনে সুখ খুঁজেন, সুখ কিন্তু এখানে না। সুখ হলো যে ব্যক্তি সব রিজিকের স্তর পাবে তার জন্যই সুখ, যে ব্যক্তি নেককার স্ত্রী পাইয়েছে তার জন্য দুনিয়ার সমস্ত সুখ তার ঘরের মধ্যে আছে, তার কোনো টেনশন থাকবে না। এবার নেককার সন্তান সন্ততি, নেককার সন্তান সন্ততি, সৎ সন্তান সন্ততি। আপনার ছেলেটা আপনার কথা শুনে না, আপনার ছেলেটা রাস্তায় রাস্তায় গিয়ে মাস্তানি করে, গুন্ডামি করে, ঘরের মধ্যে বাইরের মানুষজন এসে আপনাকে বিচার দেয়, আপনার সন্তান খারাপ, আপনার ছেলে বরবাদ গেছে, আপনার ছেলে সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, আপনার ছেলে মাদক আসক্ত হয়ে গেছে, পিতার কাছে গিয়ে আর দুনিয়ার কিছু ভালো লাগবে নি। পিতা বলবে, এত কষ্ট করে, এত পরিশ্রম করে সন্তানের জন্য উপার্জন করে আনলাম, এত পরিশ্রম করে, এত কষ্ট করে সন্তানকে বড় করলাম, সন্তানকে পড়ালেখা শিখাইলাম, মানুষের মতো মানুষ করার চেষ্টা করলাম, কিন্তু কোনো কাজে আসলো না। এই সন্তান আমার একটা কথা শুনে না, এই সন্তান আমার সুনামটা অর্জন করতে পারে নাই, এই সন্তান একটা সুনাম অর্জন করে দেখাতে পারে নাই, শুধু আমার বদনামি ছাড়া আর কিছুই রড়াতে পারে নাই, ঠিক কিনা?
কষ্ট লাগবে না, লাগবে। এই জন্য এটাও রিজিক, সব একটা সন্তান আপনার থাকা, একটা আমলে সওয়ালেহ করার মতো একটা সন্তান দুনিয়ার মধ্যে থাকা, এটাও হলো রিজিকের সর্বোত্তম স্তর। নেকার স্ত্রী এবং সৎ সন্তান, এটা রিজিকের সর্বোত্তম স্তর। কয়টা পেলেন? সর্বনিম্ন স্তর টাকা পয়সা ধন সম্পদ, সর্বোচ্চ স্তর সুস্থতা, সর্বোত্তম স্তর কোনটা? নেকার স্ত্রী এবং সন্তান, সৎ সন্তান, যেমন তেমন সন্তান না, সৎ সন্তান। কয়জনের আছে যদি জিজ্ঞেস করি, আপনার সন্তান আজকে ফজরের নামাজ পড়ছে কিনা? উত্তর আসবে না, উত্তর আসবে না। এমন সন্তান তো সৎ সন্তান নয় যেই সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার কবরে গিয়ে একবার সূরা ফাতিহাও পড়তে পারবে না শুদ্ধ করে। এমন সন্তান কয়জনের আছে যে বাবা মারা গেছে, সন্তানের কবরে গিয়ে কোরআন তেলাওয়াত সুহিষ্ঠভাবে পড়তেছে, এমন সন্তান কয়জনের আছে? সন্তান তো সবাই পেয়েছেন, আল্লাহ ফাকর রব্বুল আলামিন দান করেছেন, কিন্তু সৎ সন্তান তো নয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নেককার স্ত্রী এবং সৎ সন্তানের জন্য দোয়া করতে হবে, নেককার স্ত্রী এবং সৎ সন্তানের জন্য দোয়া করতে হবে। আপনারা বলতে পারেন, আপনি তো প্রথমেই বলছেন এগুলো নির্ধারিত, আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাকদীরের মধ্যে লিখে রেখেছেন কার কোনটা হবে, কি হবে না হবে, এটার উত্তর আমি দিয়ে দিয়েছি। কিছু আমলের মাধ্যমে আল্লাহ ফাকর রব্বুল আলামিন মানুষকে এক্সট্রা আরো কিছু বাড়িয়ে দিয়ে থাকেন। নির্ধারিত নির্ধারিতটা হচ্ছে তাকদীরের মুব্রম, আর একটা হচ্ছে তাকদীরের গায়রে মুব্রম, যেটা মানুষের আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে বেড়ে যায় অথবা মানুষের কর্মের মাধ্যমে কমে যায়, এমন কিছু কি আছে, সিস্টেম আছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনার রিজিক শুধুমাত্র টাকা পয়সার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না, এটা একমাত্র রিজিক না। রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা ধন সম্পদ, আর সর্বোচ্চ স্তর হচ্ছে, উচ্চ স্তর হচ্ছে সুস্থতা, তারপরে সর্বোত্তম স্তর হচ্ছে নেকার স্ত্রী এবং সন্তান, এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে পরিপূর্ণ স্তর। এই স্তরটা অর্জন করা খুব সহজ, এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা খুব সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা করতে বলেছেন তা করেন, যা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকেন, খুব সহজ, খুব সহজ। আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হচ্ছে রিজিকের সবচেয়ে বড় স্তর, পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি যেই ব্যক্তি অর্জন করতে পারবে, দুনিয়ার সব কিছু ওই বান্দার হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর পিছনে ছুটবে, দুনিয়ার সব কিছু তার পিছনে ছুটবে বলে আল্লাহু আকবার। বোঝাতে পেরেছি? তাহলে শুধুমাত্র টাকা পয়সার নাম রিজিক নয়। আমরা এখন টাকা পয়সা খুঁজতে খুঁজতে রিজিকের সর্ব উচ্চ স্তর সুস্থতা ভুলে গিয়েছি, সর্বোত্তম স্তর নেককার স্ত্রী সন্তান আল্লাহর কাছে চাইতে ভুলে গিয়েছি। আমাদের পরিবারের স্ত্রী সন্তানরা নেককার না, সৎ না, তাদেরকে সেই উপদেশটাও আমরা দিই না, সেই সিস্টেমটাও তাদেরকে জানিয়ে দিই না। ইসলাম আমার ঘরের মধ্যে কায়েম নাই, আমি শুধু আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ রিজিক দেন, রিজিক দেন, কেমনে দিবে, আমি তো সেটা করতেছি না। সম্মানিত হাজিরিন, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মান ইত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার জন্য যথেষ্ট। আল্লাহর উপর তাওয়াক্কুল যে করবে, ভরসা যে করবে, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পড়ায়, এই ভরসা রেখে দুনিয়ার জমিনে যে ব্যক্তি চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহ বালিগ আমরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজ তার উদ্দেশ্য পূরণ করবেনই করবেনই করবেন, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। আরেকটা আয়াত আপনাদেরকে বলি, আল্লাহর আরেকটা কথা আপনাদেরকে শোনাই, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায়, শয়তান তোমাদেরকে বলে দান করলে সম্পদ কমে যাবে,
শয়তান তোমাদেরকে ভয় দেখায়, কাজ না করলে গাইবা কি? শয়তান তোমাদেরকে ভয় দেখায়, এই সময় যদি নামাজ পড়তে যাও কাজ ছাইড়ে দিয়ে তোমার জিনিসটা চুরি হয়ে যেতে পারে, ঠিক কিনা? শয়তান আমাদেরকে সবসময় দরিদ্রতার ভয়টাই দেখায়, শয়তান আমাদেরকে সবসময় দারিদ্রতার ভয় দেখায়। আমার ভাইয়েরা, আমাদের মুসলমানদের জন্য সর্ব উত্তম আইডল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছরের জিন্দেগির মধ্যে একজন এতিম শিশু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে মানুষদেরকে শিক্ষা দিয়ে তিনি একজন এতিম শিশু থেকে মৃত্যুর আগে রাষ্ট্রনায়ক হয়ে ইন্তেকাল করেছেন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম ছিলেন, তিনি সেই এতিম থেকে কিচ্ছু না থেকে তিনি নবী হয়ে রসুল হয়ে রাষ্ট্রনায়ক পর্যন্ত হয়ে ইন্তেকাল করেছেন। তিনি ইসলামকে পরিপূর্ণভাবে পালন করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল তিনি যথাযথভাবে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি উপবাস রেখেছেন? তার কি কোনো কিছু কম ছিল? নেককার স্ত্রী ওনার ছিলেন না, 11 জন স্ত্রী ওনার ছিলেন, সবগুলো নেককার, আল্লাহু আকবার। এমন স্ত্রী এখন একটাও পাবেন না সারা পৃথিবী খুঁজে। এরপর আল্লাহর সন্তুষ্টি যেটা সর্বোচ্চ এটা তো ওনার ছিলই, আমাদের কি আছে? খালি একটু টাকা পয়সা ধন সম্পদ এটা থাকলে আমরা মনে করি দুনিয়ার সবকিছু আমার, নাউজুবিল্লাহ, এগুলো আমাদের না। শয়তান আমাদেরকে সবসময় দরিদ্রতার ভয় দেখাবে, ওয়ায়ামুরুকুম বিল ফাহশা, ফাহশা কাজ করার জন্য সে আমাদেরকে আদেশ দিবে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দারিদ্রতার ভয় আমরা করব না, আমরা ভরসা রাখবো আল্লাহর উপর, রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদেরকে খাওয়াবেন আল্লাহ, পড়াবেন আল্লাহ। এবার তার মানে এটা না যে আমি কাজ কর্ম একদম ছেড়ে দিবি, এটাও বলা হয় নাই। কোরআন কারীমের আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, সালাত যখন শেষ হয়ে গেল, এবার তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক অন্বেষণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, এগুলো দিয়ে একটু চেষ্টা করে কিছু রিজিক অন্বেষণ করো, এটার মাধ্যমেই তোমাকে রিজিক দেওয়া হবে। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, আপনি তো বললেন রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, তাহলে আমরা যদি, আমাদের যদি অসুখ হয়, যদি আমরা অসুস্থ হই, তারপর যদি আমরা ওষুধ কিনে আনি, সেটা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের বিরুদ্ধে হবে কিনা? কারণ আল্লাহ তো রিজিক সীমাবদ্ধ করে রেখেছেন, নির্ধারিত করে দিয়েছেন, তাহলে আল্লাহই তো আমাদেরকে ওষুধ দিয়েছেন, এখন আমরা যদি ওষুধ কিনে খাই সেটা গুনাহ হবে কিনা? এটা আল্লাহর হুকুমের বাইরে যাবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী শোনো, তুমি অসুস্থ হয়েছ, ডাক্তার দেখাবা, ডাক্তার দেখিয়ে তুমি সুস্থ হবা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা ওসিলা রেখেছেন, এই ওসিলার মাধ্যমে তুমি সুস্থ হবা। বলে আল্লাহু আকবার, তার মানে কি বলেছেন? আমাদের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, কিন্তু আকাশ থেকে টপ করে আমাদের জন্য ফেলে দেন না, আমরা যে যে কর্ম করব, যে যে কাজ করব, সেই কাজের মাধ্যমে আমাদেরকে কি দিবেন? তিনি রিজিকের ব্যবস্থা করবেন। এবং শুধু রিজিক, এই রিজিক শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পদ না, যে 4টা স্তর বলেছিলাম সবগুলো স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন বলে আল্লাহু আকবার। শর্ত একটাই, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে, এরপর আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে, ভরসা করতে হবে। এতটুকু যদি আমরা করে যে কোনো একটা হালাল কাজ আমরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হালাল কাজের মধ্যে যদি সে রিক্সাও চালায়, তার পরিবারের মধ্যে, তার রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বারাকাত দিয়ে দিবেন, দুনিয়ার সবচেয়ে ধনী সেই ব্যক্তি হতে পারবে বলে আল্লাহু আকবার। তাহলে আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা রিজিক সম্পর্কে বুঝলাম, রিজিক শুধুমাত্র টাকা পয়সার নাম নয়, রিজিকের আরো স্তর আছে, এগুলো অর্জন করার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহকে যথাযথ ভয় করতে হবে, তাহলেই আমরা রিজিকের পরিপূর্ণ স্তর পর্যন্ত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার পিছনে না ছুটে শয়তানের দরিদ্রতার ভয় দেখানো থেকে দূরে থেকে আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা রেখে দুনিয়ার জীবনে চলতে পারে, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুক বলি আমিন। বলার মতো আরো অনেক কিছু ছিল, বোঝানোর মতো আরো অনেক কিছু ছিল, সময়ের কারণে বোঝাতে পারি নাই, বলতে পারি নাই। যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন, আল্লাহর ওয়াস্তে বিভ্রান্ত না হয়ে পরবর্তী দেশে জিজ্ঞেস করে নেবেন, বুঝাতে পেরেছি?
যা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Show me the way.